गाइज वेलकम बैक टू माय चैनल शुभ्रा डेली ब्लॉग। আমার এখানে দেখো একটা কি হয়েছে, সামনে পূজো, কি বাজে অবস্থা। যাই হোক, তো আমাদের কালকে বাড়িতে বিশ্বকর্মা পূজো, তো প্রতি বছরই আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজো হয়। যেহেতু আমাদের বাড়িতেই বিজনেস, অমিতের বিজনেসটা যেহেতু আমাদের বাড়িতেই, তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজো হয়। তো প্রত্যেক বছর আমি দুপুরবেলা বাবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যাই। তো আজকে আমার হয়নি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে শরীরটা একটু খারাপ আছে। তো সেই কারণে বাবিকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে বাবিকে ওর পাপা রেডি করছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, ঠাকুর একবারে ঠাকুর আনবো, ঠাকুরের আরও যাবতীয় যা জিনিসপত্র আছে সেগুলো উনি আসবো। তোমরাও চলো, আমি ভাবলাম একটা ব্লগ করি, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো তোমরাও চলো আমাদের সাথে। আর যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করে দেখছো না, অবশ্যই আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে, যে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে গিয়ে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। আর বক বক না করে চলো, আর আমার নতুন যে ফেসবুক পেজটাও তোমরা একটা লাইক করো, আর ইনস্টাগ্রামটাও তোমরা ফলো। আমি বাজারে চলে এসেছি, কিন্তু বাজারে আজকে একদমই ভিড় নেই, এই বছর একদমই দেখছি কক। প্রতি বছর কিন্তু মানে প্রচুর ভিড় হয়, মানে হাঁটা যায় না, বিশেষ করে তো এই সময়। সে কারণে আমি এই সময়টা বাজার করতে আসতাম না, কিন্তু মানে এখন দেখছি, মানে আজকে এসে দেখছি একদমই ফাঁকা, একদমই ফাঁকা বাজার। এত ফাঁকা কোনো বছর থাকে না, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের বাজার দেখেছো, একদম পুরো ফাঁকা। এইসব দোকানপাট প্রতি বছর প্রচুর ভিড় থাকে, সেখানে এই বছর একদমই ফাঁকা রয়েছে। যাই হোক চলো আমরা বাজারটা শুরু করে ফেলি। একদমই দেখো এই দোকানটা সব থেকে বড় দোকান, কিন্তু পুরো ফাঁকা দোকান। আসি ঠাকুরটা দেখে আসি। হ্যাঁ, এগুলো কত? 250 225 বলছি। আর ওটা ওপরেরটা কোনটা? 301 টাকা। এই যে ফুল আছে, এই যে ফুল ফুলের দোকান এটা। এই গাইস এখন বাজে ভোর 4টে। তো আমি সকালে সকালে এত সকালে উঠেছি তার কারণ, যেহেতু আজকে বাড়িতে পুজো, তো যেহেতু আমার একার হাতেই সব কিছু করতে হয়। অমিত একটু পরে উঠবে, বাবিও ঘুমোচ্ছে, অমিতও ঘুমোচ্ছে। তো আমি স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, শাড়ি পরেছি আজকে। তো এখন আমি ফল কাটবো, ঠাকুরটা বসাবো। তো চলো তোমরা, আমি টুক টুক করে এগুলো করতে থাকি, কারণ আর ঠাকুর মশাই 7টার সময় চলে আসবে। এই ঠাকুর মশাইটা অনেক সকাল সকাল আসে, একটু বয়স হয়ে গেছে যেহেতু, তো অনেক সকাল সকাল আসে। তো চলো আমি আগে সব রেডি করে নিই, তারপর যখন পুজোটা শুরু হবে তখন আমি ব্লগটা স্টার্ট করবো। Thank you.
पुष्पी पुष्प सुन हवे पुष्प जा हो ये भोग फोट स्वाग ओम इति भोगंधारि भोगमः इति भोगंधारि भोगमः इतो भीमवे द्वाय श्री कृष्णावे नमः इतो दशमुत्रमनाय ओम एवो श्री Oh.
সুচিত্র কর্মকার্য দেবশিল্প বিশ্বকর্মণে দেহ বিশ্বকর্মণে উৎসে যাবে আর আসে মেশিন আছে বলে পুজোটা হয়ে গেছে, পুজো করে ঠাকুরমশাই চলে গেছে। অনেক সকাল সকালই পুজো হলো, সাতটার সময় এসছে, এখন 8টা বাজে। তো ওই যে পুজো আমাদের সব হয়ে গেছে, বাবি অনেক সকালে আজই উঠেছে, আমি ঢেকে রেখেছি, খুব বাজে লাগছে দেখতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতন বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার।